वेलकम टू माय यूट्यूब चैनल आहारे बाहर। फुलकपी, मटरशुटी, गाजर, काचा लंका एवं आलू, ये दिए हमें एक पावरुटी व्यवहार कर ब्रेड पैटिस बनिए देखा। प्रथम सबगुलो उपकरण सिद्ध कर हल्का करे। एबार एक कड़ाइए प्रयोजन मतो तेल दिलाम, अल्प मेथी एवं दुटो एलाच आमी फोड़न दिलाम, तार साथे किछु जीरा, काचा लंका गुलो के दिए दिलाम एवं सिद्ध करे रखा तरकारी गुलो के दिलाम। प्रयोजन मतो लवण, हलुद, जीरार गुड़ा, लंकार गुड़ा दिए निलाम। एबार आमी भालो मतो नेड़े चेड़े एटाके एकटा तरकारी रान्ना करब। एटा दिए बिकेलेर टिफिन हिसाबे एटी खुबी भालो। गरम मसला अल्प दिलाम, फ्रेंड्स भिडियोटी भालो लागले लाइक और शेयर करबेन एवं चैनलटी सबस्क्राइब करबेन। अल्प आदा दिए दिलाम, सामान्य जल दिलाम, गरम जल। एबार हातार पेछन दिए एकटू चेपे चेपे एटाके जतटा पारी माखार मतो करे निलाम। আমার তরকারিটি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এদিকে পাউরুটির পিসগুলোকে ধারগুলো কেটে নিচ্ছি। কিনারগুলোকে আমি কেটে নিলাম। এবার এর মধ্যে হালকা জল ছিটিয়ে নিলাম। এটাকে আমি বেলে নিচ্ছি। যতটা প্লেন করা যায় করে নিতে হবে, লাগলে একটু হালকা করে জল ছিটিয়ে নিতে হবে। বেশি জল ছিটালে আবার নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে আমি তরকারিটা পুর হিসাবে দিয়ে কিনারটাতে জল দিয়ে আমি আটকে দেব। চেপে চেপে আটকে দিচ্ছি, একটু সাবধানে করতে হবে। এবার একটি ছড়ানো জিনিসে ডিম ফাটিয়ে নিলাম। এবং অল্প লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ঘেঁটে নিব। এবার আমি ডিমটাকে ভালো করে ঘেঁটে নিব। এবার আমি চারটা তৈরি করে রেখেছি। একটা প্যান গরম করে তার মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে নিলাম এবং সেটাকে গরম করলাম। এবার আমি প্রত্যেকটা প্যাটিসকেই
পাউরুটি দিয়ে বানানো, ডিমের মধ্যে চুবিয়ে তার মধ্যে একটা একটা করে আমি ভেজে নেব। দুই পিঠ উল্টে ভালো করে আমি ভেজে নেব। এভাবে প্রত্যেকটাই আমি আলাদা আলাদা করে ভেজে তুলে নিব। একটু চেপে চেপে ভাজলে চারদিক সুন্দরভাবে ভাজা হবে। খেতে খুব ভালো হয়েছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এভাবে আমি সবগুলোকেই ভেজে তুলে নিচ্ছি এবং একটি প্লেটে বিট লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে, টমেটোর সস দিয়ে, কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ দিয়ে আমি সেটা সার্ভ করব। আমার পাউরুটি দিয়ে তৈরি করা প্যাটিস রেডি হয়ে গেল। সামান্য একটু ব্রাশ করে দিলে চারদিকে ছড়িয়ে যাবে বিট লবণ এবং গোলমরিচের গুঁড়ো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, রেসিপিটি ভালো লাগবে।